দেবী চামুণ্ডে জয়ভূতা, দেবী জয়ভূতা পাহাড়ে জয় সর্বঘটে কালোদণ্ডে নমস্তুতে। ও জয়ন্তী সর্বজয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ভবদাত্রী শরৎ শরৎ। ও জবাকুসুম শঙ্কা শঙ্কশ্য পিয়ম মহাপুত্রিম ধরন্তরী মহাপবক্রম প্রণতি শীতম দিভাকরম নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মহামায়া রূপে আগত দিদি, সেই মহাকালী রূপে কখনো ভদ্রা কালী রূপে কখনো দুর্গা কখনো শিবা মহাভাবী রূপে তিনি বারে বারে এসেছেন। মা মহাবাগ আমি সাধন জানি না, আমি ভদ ভজন জানি না মা, তাই তো ওই আসিল ওই অপার বার্তা থেকে বারে বার্তায়। মা মাগ মোর নাম ফণীবাবু, মোর মা সম্মান সব কিছুই আছে, এলাকার লোক বংশ মর্যাদার জন্যে মোক সম্মান দেয়। মোর আছে শালাবাবু, মোর শালাবাবু খুব ভালো লোক, বুদ্ধি পরামর্শ দিয়া সাহায্য করে। কই শালাবাবু, আরে ও শালাবাবু, ও কি কথা কবু কয়ে ফেলা চট করিয়া, মোর যে সময় নাই বলু, বলু রে হে মনে হয় তোর ঘরের মধ্যে চলো। তোর ভাগ্নি তো দেখিতে দেখিতে বড় হয়ে গেল রে, বলু আরে মোর বয়সটা বুঝি কম হইছে, চুপ কর সর মন্টু, আজি তোর ভাগিনি শিলিগুড়ি থেকে ওই রেল স্টেশন রেল থেকে নামিবে বুঝা বলো। আর তোর ভাগিনি কত বছর পরে আসি গ্রামের বিদ্যালয় হাই স্কুল তারপরে কলেজ পাস করিয়া আজি পিএইচডি ডিগ্রি অর্জন করিয়া চলে আসি, আমার দেশটা দেখ কতটা আগে যাচ্ছে। আর এখনকার যুগের ছেলে মেয়েরা দেখ লেখাপড়া না করিয়া অর্ধ রাস্তায় পরীক্ষা না দিয়া পড়া ছাড়িয়ে দিয়েছে, আর মোর দেখ তোর ভাগ্নিটা কত লেখাপড়া করছে বলো। তোর বয়সটা বুঝি কম হয়েছে, চুপ শোন তোর ভাগ্নিটা তোর কাছে নিয়ে আয় বুঝা বলো। আর নিয়ে আসিয়া আসল বই যাচো ওই বালুর ঘাট একটা কাজের জন্য, ওই বালুর ঘাট থেকে আসিস আর আসিয়া আয় বটু বলু, মোর বনুটা শুনাই পায় না, আর মোর বিয়েটা বুঝি হবে না, মোর বয়সটা কি কম হয়েছে, ওই যে বনু দেখা দেখি হয়ে গে দাবি দাবা না দে নাই, আর ওই কইনাটাকে আনা চাই, হইলে না হইলে পাশানত ভাঙি মাথা। দেখা দেখি ভয়াকে সুবা সুবি পার হয়, দেখা দেখি ভয়াকে সুবা সুবি পার হয়, এলাও কেলে নাচি খবর দাবি দাবা দাবে নাই, ওই কই না থাকে আনা চাই, দাবি দাবা দাবে নাই, ওই কই না থাকে আনা চাই, না হলে
দেখলো মন না হয় পছন্দ, দেখি না আর কোনো কইনা দেখায় বন্ধ। কতই কইনা দেখলো মন না হয় পছন্দ, দেখি না আর কোনো কইনা দেখায় বন্ধ। এই রাজার বেটি হইল মন না দেখি মুইয়ার, ধ্যানা সাজিয়া থাকি না পাখির সংসার। পাঠসি করিয়া বলো কোন মুই তো তুই যদি এবার মোর বিয়া না দিস বলু তাহলে ওই আর ওই বাঁচিন না বুঝি বলু। আরে শালা বাবু মন্টু, এলাম ওই আগে ওই পালের ঘাট যাচ্ছে বুঝে বলু। আচ্ছা আচ্ছা পরে দেখা যাবে, তোর ভাগিনী ডাক্তারকে নিয়ে আয়। ওই কত বছর আগে বাড়ি ছাড়িছিস? কম সে কম 13 বছর আগে। আর এখন পিএইচডি করি বাড়ি আসিছিস। আরে ভাগিনী হিসাবে তোর কত ভালো দেশ, এখনকার মেয়েরা তো পরিবারে চায় না, খালি ফোন নিয়ে হ্যালো হ্যালো করে। আর তোর ভাগিনীটা দেখ একবারে পিএইচডি ডক্টরেট করিয়ে বাড়ি ফিরেছে। চ চ চ দেরি করি লাভ নাই, চল ওই জমি জায়গার কাজে বালুর ঘাট যা। একবারে পোখরটা একবারে কাহই নাই। ওই মৈশাল পাড়া রাম সে আসার কথা ছিল, আমরা হয়তো অন্য খাল কিংবা বিলত গেছি। গ্রাম বাংলার কত খাল বিল, এপার বাংলা ওপার বাংলা, কি মধুর না। এই শুনশান পোখরটা বসিয়া মুয়া না দেখো বসিয়ে ফেলে মাছ ধরে কি নাই, না মুয়া না বৈশ ছুরি দিন।
এই শুনশান পোখরত তো কাহই নাই। সর্বনাশ, এটা তো কাহয় নাই, ওই তো কায় ভেলা দেখা যাচ্ছে। তোমরা কায়? আমরা? তোমরা তো মতিদা নাকি? মুই তো মতিদা, কিন্তু তুই কায়তে? মুই ওই মৈশালপাড়া সুপচোরের ফু। এবার চিনা পাইছি তো? এইবার তোকে চিনা পাই। বাপরে বাপ, কি সুন্দর চেহারা! সেই ছোটবেলায় আমরা একসঙ্গে লেখাপড়া করিস, আর তুই একেবারে এত বড় হয়া তুই চলে যাচ্ছিস গ্রামত ঘুরিবা, তুই কেমন করিছিস না পাম? এত সুন্দরী হইছি, যেমন ফুল তেমন তোমার রূপ। আচ্ছা ভগবান তোমাকে না একবার আপন হাতে গড়িয়া তুলিছি। চুপ কর ফাজিল, আগে কহে তুই কেমন আছিস, তোর বাপ মাও তোর বউ বাচ্চা? আরে বিয়াও না করিনু, আর বউ বাচ্চা হইবে কোন থেকে? আর মই তো একেবারে গরিবের ছাওয়া, মো কায় বা বেটি দিবে? গরিবের কি খাওয়া আছে? গরিবের প্রেমেরও কোনো মূল্য নাই, আর মেয়ে তো দিবারও চায় না, তার মধ্যে মুই একটা বেকার, কায় বা বেটি দিবে? মতিদা, তোমাকে মুই ভালোবাসিয়া বিয়েও করিবার চাও মতিদা, এইটা আমার বহু দিনের স্বপ্ন, বহু দিনের ইচ্ছা। স্বপ্ন? না 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 না, গরিব মানুষ তো স্বপ্ন দেখিবার পারে না, না 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 না, গরিব মানুষ স্বপ্ন